हेलो गाइस, वेलकम टू माय चैनल हाउसवाइफ ब्यूटी सीक्रेट। আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? এই কেমন আছেন আপনারা এখন বলাটা ভুল, কারণ এত গরম পড়েছে, এত গরম পড়েছে যে সত্যি সবারই মানে অসহ্য লাগছে। তাই এখন মানে কেমন আছেন এই বল কথাটা মানে ঠিক যুক্তিযুক্ত নয়, কারণ সবাই সত্যি এই সময় খুবই শরীর খারাপ হচ্ছে, সবাই অসুস্থ হয়ে পড়ছে। অসহ্য গরমে মানে আমরা হাসপাতাল, আমাদের পুরো শরীর হাসপাস করছে, তার মধ্যেও কিন্তু আমরা আমাদের কাজ করেই চলেছি, কেউ কিন্তু থেমেনি। তো গাইস, আমি আবার চলে এলাম আপনাদের সামনে নতুন একটা এপিসোড নিয়ে। হ্যাঁ, আমার একটু আগের এপিসোড থেকে এই এপিসোডে মানে টাইমটা অনেকটা দেরি হয়ে গেল, আমি ছিলাম না, তাই জন্য আমি ভিডিও শ্যুট করতে পারিনি। তাই আপনাদের সামনে আমি আবার একটা নতুন এপিসোড নিয়ে চলে এলাম। তো গাইস, আমি যে আজকে ভিডিওটা যেটা নিয়ে আমি শ্যুট করছি সেটা একটা ক্যানসোমিজের নতুন লঞ্চ একটা প্রোডাক্ট, সেটা জাস্ট আমি অনলাইনে পেয়েছি, বাজারে পাইনি, অনলাইনে পেয়ে আমি নিয়ে এসেছি। আমি মাত্র ওটা দুদিন ইউজ করেছি। তো দুদিন ইউজ করার পরে যে রেজাল্ট আমি পেয়েছি সেটাই আজ আপনাদের কাছে আমি শেয়ার করব। কেন সোমিজের প্রত্যেকটা প্রোডাক্টের সঙ্গে আমরা পরিচিত, প্রায় প্রত্যেকের ঘরে কিন্তু সোমিজের প্রোডাক্ট অ্যাভেলেবেল। তাই আজ যেটা আমি দেখাবো সেটা সোমিজের নতুনই লঞ্চ করা। আমি ইউজ করে যে ফলটা পেয়েছি, যেটা আমার ভালো লেগেছে, কিছু কিছু ভালো লাগেনি, সেটারই আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। তো চলুন দেখে নিই প্রোডাক্টটা কি। তো গাইস, প্রোডাক্টগুলো আমি দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে ক্যান সোমিজের নতুন লঞ্চ করা ক্যান, এটা হচ্ছে ফেয়ার 45 সানস্ক্রিন লোশন। দেখুন আপনারা ভালো করে, আর এর সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে ক্যানসোমিজের সানস্ক্রিন টাচ পাউডার। দেখুন এই দুটো একদম নিউ লঞ্চ, এই দুটো আমি অনলাইনে পেয়েছি, বাজারে পাইনি। তো আমিও এটা যে খুব একটা বেশি ইউজ করেছি তা না, আমার কাছেও এটা নতুন, আমি দুদিন মাত্র ইউজ করেছি এটাকে। এবারে আমি বলি এটা ইউজ করার ফলে পরে আমি কি রেজাল্ট পেয়েছি, কিছুটা ভালো রেজাল্ট পেয়েছি, কিছুটা খারাপও রেজাল্ট পেয়েছি, সেটাই আজ আপনাদের সামনে আমি শেয়ার করব। একদম অনেস্টলি বলবো যে এটার মানে কি ভালো গুণ আছে আবার কি খারাপ গুণ আছে, ঠিক আছে? যেটা আমার ভালো লেগেছে, কিছু লাগেনি ভালো, সেটাই আজ আপনাদের কাছে আমি বলছি। তো গাইস, এই যে সোমিজের ক্যান ফেয়ার 45 যে সানস্ক্রিন লোশনটা, এটা মাখার পরে এটা দাবি করে যে এটা নাকি মুখটা সোয়েট হয় না, কিন্তু আমি মেখেছি, আমি মাখার পর 2-3 মিনিটের পর যদি আপনি কোনো সানস্ক্রিন পাউডার না দেন তাহলে কিন্তু মুখটা ঘামতে শুরু করবে, আর যদি সানস্ক্রিন পাউডার দেন তবে কিন্তু একটু এই ক্রিমটা ইউজ করার 5 মিনিট পরে পাউডারটা মাখবেন। কারণ যদি এই এই ক্রিমটা মাখার পর যদি সঙ্গে সঙ্গে আপনি পাউডারটা মুখে লাগাতে থাকেন কিন্তু দেখবেন আপনার মুখে পুরো ছোক 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 পাউডার কিন্তু ফুটে উঠবে। তাই একটু ওয়েট করবেন, এটা যাতে মুখে অ্যাবজর্ব হয়ে যায়, তারপর আপনারা পাউডারটা দেবেন। আমি যেটা এটা ইউজ করে যেটা বুঝেছি যে এটা ঠিক মানে আমাদের কি বলবো, এখন যে এত চড়া রোদ, এত ইয়ে, এটাতে আমার মনে হয় না এই সানস্ক্রিনটা খুব একটা ভালো কাজ করবে। কারণ আমি মেখেছি, আমি মেখে বাইরেও বেরিয়েছি, বাইরে বেরিয়ে এসে আমি যে রেজাল্টটা পেয়েছি আমার তো মুখটা পুরো মানে কেমন যেন একটা বেশ প্যাচপ্যাচে ভাব হয়ে গেছিল। তবে কিন্তু এটা যে মাখার পর আপনি ভাববেন না যেটা আপনার মুখটাকে মানে একটা হোয়াইটনিং এফেক্ট দেবে বা কিছু, সেসব কিছু না, আপনার মুখটা ঠিক নর্মাল যেমন সানস্ক্রিন লাগান তেমনি থাকবে। কিন্তু কোথায় যেন একটা আমার ঠিক এই সানস্ক্রিনটা ভালো লাগেনি, কারণ এত মাখার পর মুখটা এত আমার প্যাচপ্যাচ করছিল আর এত ঘামও হচ্ছিল যে আমি ঠিক এই সানস্ক্রিনটা ঠিক আমার মানে সুটেবল হয়নি আমার পক্ষে। তাই আপনাদের কাছে আমি এই সানস্ক্রিনটা দেখালাম এই কারণে, আপনারা কিনে ইউজ করতে পারেন, সবার স্কিনে যে স্যুট হবে সবার স্কিনে যে হবে না তার কোনো মানে নেই, আপনাদের হয়তো হতেও পারে। কারণ আমি তো এটা নতুন ইউজ করছি, তাই আমি দুদিন ইউজ করে আমি যেটুকু মানে রেজাল্ট পেয়েছি সেটাই আপনাদের কাছে আমি শেয়ার করলাম। তো গাইস, ক্যান সোমিজ এই যে সানস্ক্রিন পাউডারটা, টাচ সানস্ক্রিন পাউডারটা, এটা আপনারা ভুল করেও কিনবেন না, এটা কিনলে কিন্তু আপনাদের মানি পুরো ওয়েস্ট হবে। কারণ আমি কিনে ইউজ করে যে ফলটা পেয়েছি তাই আপনাদের আমি অ্যালার্ট করে দিলাম, এটা ইউজ করলে কি কি বাজে রেজাল্ট সেটা আপনাদের আমি আজ বলি। সেটা হচ্ছে এটা যখন আপনারা মুখে দেবেন সানস্ক্রিনটা, এই সানস্ক্রিনটা মাখার পরে এটা যখন আপনারা মুখে দেবেন তখন দেখবেন মুখের মধ্যে মানে এটা তো স্প্রেড হবেই না ভালো করে, তার মধ্যে দেখবেন মুখের মধ্যে ছোপ 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 পুরো মুখে একদম সেই কঙ্কালের মতো সাদা হয়ে যাবে। আর মুখটার মধ্যে যারা বেশি ঘামেন
তাদের তো পক্ষে এটা ইউজ করা একদমই উচিত না, আর যারা চশমা পরেন তাদের জন্য এটা সুইটেবল না, কারণ এটা এত বাজে একটা পাউডার। আমার আমি ভেবেছিলাম হয়তো পাউডারটা ভালো হবে, কিন্তু আমি ইউজ করে দেখলাম পাউডারটা একেবারে বাজে। যে আমি এটা অনেস্ট রিভিউ দিচ্ছি, এবার আপনাদের ব্যাপার, আপনারা কিনে ইউজ করে দেখতেও পারেন। আমার যেটা ভালো লাগেনি সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম। যে মুখটা পুরো যেন মনে হবে না, মাখার পরে মুখটা বলে নাকি এটা দেওয়ার পরে নাকি মুখটা ঘামে না, একেবারে ভুল। আমি দেওয়ার পরে যখন দেখলাম পুরো আমার মুখটার মধ্যে ঘেমে নিয়ে দরদর করে ওই সাদা সাদা পাউডার গুলো গলে গলে পড়ছে আমার মুখ থেকে। কাজে আপনাদের আমি এই জন্যই বললাম এটা কেনাটা মানিটা একদম ওয়েস্ট করা, কাজেই আপনারা এটা একদমই কিনবেন না। সানস্ক্রিনটা কিনলেও কিনতে পারেন, এরপরে আপনারা অন্য কোনো পাউডার এর উপরে ইউজ করতে পারেন, কিন্তু ভুল করে এই পাউডারটা আপনারা ইউজ করবেন না, কারণ এই পাউডারটা একেবারে ভালো না, মানে ভালো বার করতে পারেননি সমিতি, কারণ আমার যেটা মনে হয়েছে। তো গাইস আমি এই সানস্ক্রিনটার দাম বলে দিই, এটা হচ্ছে 155। এটা আমি বাজারে পাইনি, আমি অনলাইন অর্ডার করেছি, ক্যানসোমিজের নিজস্ব অ্যাপে আমি এটা মানে অর্ডার করেছিলাম। আপনারা হয়তো ফ্লিপকার্ট বা অ্যামাজনে পেয়েও যেতে পারেন, আপনারা কিনে এটা ইউজ করুন, ইউজ করে দেখুন। আমার যেটা ভালো লেগেছে কিছুটা, যেটা খারাপ লেগেছে কিছুটা, সেটা আমি আপনাদের কাছে শেয়ার করব। এবার আপনাদের ব্যাপার, আপনারা এটা কিনে ইউজ করে দেখতেও পারেন। তো গাইস এই পাউডারটার দাম হচ্ছে 145। এবার আমি এই দুটো জিনিসের মধ্যে রেটিং যদি দিতে হয়, আমি এটাকে 5 এর মধ্যে দেব 3, আর এটাকে দেব 1। তো গাইস আজ আমি আসি আপনাদের সামনে, আমি আবার চলে আসবো নতুন একটা এপিসোড নিয়ে, নতুন কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে, নতুন কোনো হোম টিপস নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন এবং প্রচুর পরিমাণে গরমে কিন্তু জল খান, আর অবশ্যই বাইরে বেরাবার আগে কিন্তু সানস্ক্রিন এবং সানস্ক্রিন পাউডার আপনারা কিন্তু মেখেই বেরাবেন। তো গাইস প্রতিবারের মতো আমার এবারেও সেই একই কথা, ইওর বিউটি ইজ ইওর কনফিডেন্স।